আসছে বর্ষা মৌসুম, নগরবাসীর মনে জলাবদ্ধতার পাশাপাশি মশার উপদ্রব আর ডেঙ্গু আতঙ্ক শুরু হয়ে গেছে এখনই। গত মৌসুমে মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা এবং ওষুধের অপ্রতুলতার কারণে ডেঙ্গুর ভয়াবহতার কথা আজও ভুলতে পারেনি রাজধানীবাসী। সিটি কর্পোরেশন যারা দায়িত্বে আছেন তারা যদি এটা প্রপারলি দেখেন তাহলে নগরবাসী ইনশাল্লাহ আমার মনে হয় এখন থেকে আগামীতে আরও বেশি ভালো থাকবে। সাধারণ একটু বৃষ্টি হলেই আমরা হাঁটতে পারি না, বাসার সামনে নিয়ে যে বাচ্চাদের বের হব সেটাই বের হতে পারি না, আর আগামীতে তো আরও বর্ষা বাড়ছে। মশার উৎপাত থেকে যেন আমরা রক্ষা পাই, কারণ আগামী সামনের দিকে আরও বৃষ্টি বর্ষা বাড়বে, তখন আমাদের কি হবে এটা যেন সিটি কর্পোরেশন খেয়াল রাখে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে বর্ষা মৌসুমে ডেঙ্গু এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণে এবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এই খালগুলো এবং বস কালভার্ট এবং নর্দমাগুলো পরিচ্ছন্নতা যে অভিযান সেটা যদি একসাথে কার্যক্রম চালানো হয়, তার সাথে জনসম্পৃক্ততা বাড়ানো হয়, তাহলেই কিন্তু আমাদের সমন্বিতভাবে এই যে আমাদের জলাবদ্ধতা যে সংকট সেখান থেকে উদ্ধার পাবো। একটি সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের আন্দোলনে পরিণত করা, সেটি তারা করেনি এবং সে কারণে প্রত্যাশিত নাজালের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। তবে হ্যাঁ, পরিকল্পনা চলছে চলমান ধারায়। আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে এই খালগুলো সম্পদে পরিণত হবে, জলাধারগুলো উদ্ধারের মধ্যে দিয়ে পুরো একটা নেটওয়ার্ক হওয়ার মধ্যে দিয়ে আমরা হয়তো একটা উত্তরণের জায়গা খুঁজে পাব। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এবারের বর্ষা মৌসুমে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান উত্তর ও দক্ষিণের দুই প্রধান নির্বাহী। জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি, আমরা জনগণের সাথে আছি। জলাবদ্ধতা দূর করার জন্য আমাদের কর্মীরা মাঠে আছে, আমরা কুইক রেসপন্স টিম তৈরি করেছি। ইতিমধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা কিছুটা কমেছে। বর্ষার সিজনে কোনোভাবেই যেন ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা সৃষ্টি না হয় আমরা সমন্বিতভাবে এটার জন্য কাজ করছি। আমরা আশা করি জনগণ ঢাকাবাসী এটার সুফল তাৎক্ষণিকভাবে তারা অবলোকন করতে পারবে। ইতোমধ্যেই নগরীর দখলকৃত খাল পুনরুদ্ধার হওয়ায় ঢাকার অনেকাংশে জলাবদ্ধতা কমে আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন তারা। ওয়াসা থেকে আমাদের বেশ কিছু বক্স কালভার্ট, আমাদের ড্রেন নালা আমরা সিটি কর্পোরেশন বুঝিয়ে নিয়েছি, এইগুলো আমাদের বিশেষ কর্মসূচি নিয়ে এগুলোকে পরিষ্কার করা হয়েছে। হাতির জেলে যে সকল পানিগুলো আসছে এগুলোর যে স্লুইস গেট এগুলোকে সংস্কার করে আমরা দাসের গান্ধীতে যে প্ল্যান্ট তৈরি হচ্ছে আমরা রামপুরা খালের মাধ্যমে এই পানিগুলোর সরাই দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমার বিশ্বাস এইবারের বর্ষায় আমরা জনগণকে স্বস্তি দিতে সক্ষম হব। অতিবৃষ্টির পানি নগরীর হাতির ঝিলে প্রবাহিত হওয়ার কারণে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না দাবি করে এই দুই কর্মকর্তা জানান এবার বর্ষাকালে জলাবদ্ধতা সহনীয় থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।